আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সকল ভিউয়ার্স ফেসবুক, ইউটিউব পেজ ও ইনস্টাগ্রামে যে যেখানে আছেন সবাইকে শুভ সকাল। আমি শামসুন্নাহার যমুনা ধারাবাহিকভাবে কবিতা আবৃত্তি শুনিয়ে থাকি। কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা যাপিত জীবনে কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি শুনিয়ে আসছি। আজকে তার লেখা যাপিত জীবনে কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম অহিংসা পরম ধর্ম। লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন। হিংসা হিংসির সংসারে শান্তি থাকে না, তাই গুণীরা হিংসা হিংসি করেছেন মানা। হিংসার অভ্যন্তরে আগুন আর আগুন, আপন পুড়ে পুড়িয়েই ছায় সুখের ফাগুন। ওই আগুনে চুলা জ্বলে না, ঘর পুড়ে যায়, ধৈর্য ছাড়া উহা থেকে রেহাই পাওয়া দায়। অহিংসা পরম ধর্ম জ্ঞানীগুণী বলে, অধঃপতন দূরে রয় কথাটি মেনে নিলে। রাগ হিংসা ত্যাগীরা মহান মানুষ হয়, মহান প্রভুর সদয় দৃষ্টি তাদের উপর রয়। কবি মোহাম্মদ আলতাফ হোসেন অহিংসা পরম ধর্ম কবিতায় মানুষকে হিংসা হিংসি থেকে দূরে থাকার কথাগুলোই এই কবিতায় প্রকাশ করেছেন। আগুনে চুলা জ্বললেও হিংসার আগুনে চুলা জ্বলে না, তার এই কবিতার মাধ্যমে আমরা জানতেও পারলাম। সবাইকে শুভ সকাল। আমি আরেকটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম নিরাকার নিরঞ্জন। লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন। বৃক্ষের পরিচয় ফলে পাওয়া যায়, ফলের পরিচয় কোথায় লুকায়। আমার পরিচয় বাবা মার কাছে, কে আমি তার শেষ কোথা কার কাছে জানা যাবে। প্রশ্নবিদ্ধ মনটা আমার ছটফট করে, দেহের ভেতর শুক্র কীট কে তৈরি করে। অর্থহীন ব্যর্থ কথায় যুক্তি থাকে না, স্রষ্টা ছাড়া সৃষ্টি হয় মন মানে না। চেতনায় বোপা যুক্তি ইশারায় বলে, যুক্তি থেকে পাও তারে বিশ্বাসের বলে। সবাইকে শুভ সকাল। আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা যাপিত জীবনে কাব্যগ্রন্থ থেকে দুটি কবিতা আবৃত্তি করলাম। ঈদ পরবর্তী, সবাইকে ঈদের শুভেচ্ছা। আগামীতে আবার কবিতা নিয়ে আসব। সেই পর্যন্ত বিদায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।